হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিটিভি লাইফ স্টাইল। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ব্লাউজের রিভিউ শেয়ার করছি। আপনারা এই ব্লাউজগুলো এইভাবে তৈরি করে নিতে পারেন। এখানে আমরা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দেখতে পাচ্ছি। এই ব্ল্যাক কালারের যে ব্লাউজটা, এটা ব্ল্যাক একটা প্রিন্টের হাতা, উপর থেকে কুচি করে ঘড়ি হাতা মতন করা হয়েছে। বডিটা পিওর ব্ল্যাক, ব্যাক সাইডে যে ডিজাইনটা করা হয়েছে রাউন্ড শেপের, এটা আপনারা লেস বা কাপড়ের যে পায়ে থাকে সেটা দিয়ে করতে পারেন। ওইটা জাস্ট উসি করে বসানো হয়েছে। মাঝখানে যে বর্ডারটা দেওয়া আছে ওইটা হাতার কাপড়, দুই সাইডে পাইপিং ও লেস দিয়ে তৈরি করা হয়েছে। এই ব্লাউজটা আপনারা রেড, ব্ল্যাক, হোয়াইট যে কোনো ধরনের শাড়ির সাথে পরতে পারেন। সাদা স্ট্রেচ দাগের একটি প্রিন্ট পিওর রেড কম্বিনেশনে তৈরি হয়েছে, হাতায় প্রিন্টের পাইপিং দেওয়া। এই ব্লাউজটার ফ্রন্ট সাইডে কোনো বোতাম বা হুক নাই, এটার ব্যাক সাইডে ডিজাইনটা করা। এটা ছোট টার্সেল দিয়ে বোতাম খাট মতো করে সাইডে বোতামের সাথে অ্যাটাচড করে এটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই ব্লাউজটা ইয়েলো ও ইয়েলো প্রিন্টের একটা কন্ট্রাস্টে তৈরি করা হয়েছে। বোট নেক দেওয়া হয়েছে, এখানে প্রিন্টের কাপড়ের একটা পাইপিং দেওয়া হয়েছে। আর ফ্রন্ট সাইড পুরো বডিটা ইয়েলো কালার ও ব্যাক সাইডের অর্ধেকটা ইয়েলো কালার ও হাতায় ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডের অর্ধেক ও হাতার উপরের দিকে প্রিন্ট ব্যবহার করা হয়েছে। ব্যাক সাইডের ইয়েলো কালারের অংশটা একটু ফাঁকা রাখা হয়েছে প্রিন্ট জয়েন্ট, কিন্তু ওর উপরে আপনারা পুঁথি বা কাপড় দিয়ে মুড়ে সবতাম মতো তৈরি করে ডিজাইনটি করে নিতে পারেন। এই ব্লাউজটাও ইয়েলো কালার। এখানে আপনারা ফুল হাতা, শর্ট হাতা, ম্যাজিক হাতা যে কোনো হাতাই পরতে পারেন। এই ব্লাউজটার গলা লাভ শেপের কাটিং করা, সব বর্ডারের চারিপাশে যে গোল্ডেন ও রেডিয়ার একটা লেস লাগানো হয়েছে এবং টার্সেলটাও গোল্ডেন কালারের, এগুলো আপনারা যে কোনো লেসের দোকানেই কিনতে পেয়ে যাবেন। এখানে যে বলের ডিজাইনগুলো করা হয়েছে এগুলো রেড ও গ্রিন কালারের, অথবা কাপড় দিয়ে মুড়ে এই বলটাও তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই ধরনের লেস আপনারা খোঁজ করলেই অন্যান্য কালার বা অন্যান্য শেপের পেয়ে যাবেন। এই ব্লাউজটার যে বিট শেপ দেওয়া হয়েছে এটা আপনারা কাটিংয়ের মাধ্যমে করতে পারেন। তাছাড়া এটা যদি আলাদা বিট করে আপনারা জয়েন্ট করতে চান তাহলে একটা জোড়া দেখা যাবে, কিন্তু ডিজাইনটা একই আসবে। কাটিং শেপে তৈরি করলে বেশি ভালো হবে। এই ব্লাউজটার পিছনে হুক সাইড সামনে কোনো ধরনের বোতাম বা হুক ব্যবহার করা হয়নি। এটা ব্ল্যাক প্রিন্টেড ব্লাউজ, আপনারা যে কোনো কাপড়ে তৈরি করতে পারেন। পিওর অরেঞ্জ কালারের এই ব্লাউজটির সাথে অরেঞ্জ প্রিন্টের কন্ট্রাস্ট রয়েছে। হাতার উপরে ও বডির অংশটা পিওর অরেঞ্জ এবং হাতার নিচের অংশ ও ব্লাউজের উপরের অংশটা অরেঞ্জ প্রিন্টেড কম্বিনেশন। এই ব্লাউজের হাতা আপনারা মায়ের হাতা বা মৌসুমি হাতা যেটাই বলেন, আর উপরে যে ডিজাইনটা করা হয়েছে ব্যাক সাইড ও ফ্রন্ট সাইড একই ডিজাইন, একইভাবে কাটিং করে ডিজাইনটা জাস্ট জয়েন্ট করা হয়েছে। ব্লাউজের গলাটা বোট গলা বসানো হয়েছে, ব্লাউজের কোমর ও গলাটা প্রিন্টেড পাইপিং দেওয়া হয়েছে। এই ব্লাউজটাও প্রায় সেম, এটা নেভি ব্লু ও নেভি ব্লু প্রিন্টের একটা কন্ট্রাস্টের ব্লাউজটি তৈরি করা হয়েছে। অসাধারণ কালার কম্বিনেশন। এই সকল ব্লাউজগুলো আপনারা যে কোনো ধরনের আপনার পছন্দের প্রিন্ট বা পছন্দের কালারের সাথে কম্বিনেশন করে আপনারা তৈরি করে নিতে পারেন। এই ব্লাউজটাকে ফতুয়া ব্লাউজ বলে। যে কোনো ধরনের সিম্পল শাড়ির সাথে এই ফতুয়া ব্লাউজগুলো পরলে আপনাকে অনেক বেশি গর্জিয়াস লাগবে। ফতুয়া ব্লাউজগুলি নেক বোট কাটিং, কোমর পর্যন্ত ঝুল, দুই সাইড বরাবর একটু চেরা থাকবে আর ফ্রন্ট সাইডে বোতাম বা হুক ব্যবহার করা আছে। এই ফতুয়া কাটিং ব্লাউজটি সব বয়সী মেয়েদের মানাবে। আপনারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারেন। এই ব্লাউজটা দুইটি প্রিন্টেড কাপড়ে তৈরি। ব্লাউজের হাতা, ফ্রন্ট সাইড ও ব্যাক সাইডের কিছু অংশ অরেঞ্জ প্রিন্টেড এবং ব্যাক সাইডের উপরের অংশটা হোয়াইট ও অরেঞ্জের কম্বিনেশন। আসলে যে বিটের ডিজাইনটা করা হয়েছে এটা সম্পূর্ণ কাটিংয়ের মাধ্যমে, দুইটা কাপড় একসাথে কাটিং করে একসাথে জয়েন্ট করে ব্যাক সাইডের ডিজাইনটি তৈরি হয়েছে। ব্লাউজের গলাটা বোট। এই ব্লাউজটা তৈরি করতে খুব বেশি পরিমাণে অরেঞ্জ কাপড় নিয়েছে এবং অল্প পরিমাণে হোয়াইট প্রিন্টের কাপড় ব্যবহার করেছে। বিটের মাঝে মাঝে যে কড়ি দেওয়া আছে এটা হচ্ছে কড়ি, আপনারা এখানে সুতার টার্সেল, কাপড়ের তৈরি বিভিন্ন রকমের ফুল ও পুঁথি ব্যবহার করতে পারেন। এই ব্লাউজটা ডিপ গ্রে কালারের সাথে অরেঞ্জের কম্বিনেশন রয়েছে। এই ব্লাউজটির হাতায় ও টার্সেলের ফুলটা প্রিন্টের কাপড়ের দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডের
যে রাউন্ড শেপের গোলা রয়েছে ওটাই অরেঞ্জ কাপড় জয়েন্ট করে পাইপিং দেওয়া হয়েছে এবং নিচের অংশে ছোট ছোট ঘাট মতন টার্সেল করে ডিজাইনটি করে দেওয়া হয়েছে। ওর ভিতর দিয়ে অরেঞ্জ কালারের একটা ফিতা তৈরি করে ডিজাইনটা করা হয়েছে। মানে যে কোনো কালারের কাপড় এমন একটি আকর্ষণীয় ব্লাউজ ডিজাইন করে দিতে পারে। ভিউয়ার্স, আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ, আপডেট মডেলের প্রোডাক্টের আইডিয়া নেওয়ার জন্য ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।